খাদিজাতুল কুবরা জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদান, মরণোত্তর চক্ষুদান সম্পর্কে ইসলাম কি বলে। মরণোত্তর চক্ষুদানটি যদি ট্র্যাডিশনাল দান হয়, যে আমার চোখটা নষ্টিত হয়ে যায় মাটিতে বা কবরে, তো লাভ কি তার চাইতে মানুষ ব্যবহার করুক, এইসব দৃষ্টিভঙ্গি থেকে দিলে সেটি জায়েজ নয়। আর যদি সাধারণত একজনের চক্ষু আবর্জনের দেহে ফিট করার কারণে তার উপকার হয়, তিনি দেখতে পান এবং এরকম সচরাচর পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য কেউ দান করে যেতে চাইলে সেটা যেতে পারেন। কিন্তু আজকাল একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মৃত্যুর আগের শরীরের বিভিন্ন অংশ দান করে যান, এটি জায়েজ নয়, এটি মানব দেহের জন্য অপমান, এটি মানবতার প্রতি অশ্রদ্ধার শামিল। হ্যাঁ, পৃথিবীতে যারা বেঁচে আছেন তারা একে অন্যকে শরীরের কোনো অঙ্গ বিশেষ দিতে পারেন প্রয়োজন হলে, অথবা তার মৃত্যুর পর নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রয়োজনের প্রেক্ষিতে দিয়ে যেতে পারেন। কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস এর পরিপন্থী কাজ হলো যে আমার এগুলো তো পচে গলেই যাবে, কি লাভ হবে, তার চাইতে মানুষ ব্যবহার করুক, এটি এভাবে করলে সেটি জায়েজ হবে না। এরপরে কাজী নাহিদুল হক, আপনি জানতে চেয়েছেন কাউকে জাকাত দেওয়ার সময় জাকাতের টাকা বলে দিতে হবে কিনা। না, জাকাতের টাকা বলে দেওয়ার দরকার নেই, আপনার মনে যদি উদ্দেশ্য থাকে জাকাত থেকেই দিচ্ছি, কাউন্ট করছি, দেওয়ার সময় এরকম নিয়ত থাকলেই চলবে, ওই ব্যক্তিকে আপনি সাধারণ হিসাবে দিলেন বা কোনো কিছু না বলিয়ে দিলেন, খরচ করার জন্য জায়েজ আছে। রাশিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন মসজিদের সামনে কবরস্থান থাকলে কি কোনো সমস্যা আছে, মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা কবরস্থান থাকে তাতে কোনো অসুবিধা নেই, ওই মসজিদে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, মসজিদের ভেতরে যদি কবর থাকে তাহলে সেক্ষেত্রে সালাত আদায় করলে সেখানে জায়েজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াহুদিরা তাদের বিভিন্ন নেককারদের কবরকে মসজিদ বানিয়েছে, অর্থাৎ সেখানে তারা মসজিদ নির্মাণ করে সালাত আদায় করেছে, তোমরা এমনটি করো না। অতএব মসজিদের ভেতরে কবর থাকলে সেটি নিষিদ্ধ, মসজিদ থেকে আলাদা কবরস্থান থাকলে সেটি তো সেপারেট হবে, অতএব তার কারণে সালাতে কোনো অসুবিধা হবে না।